বরবাদ টিমের ওপর আস্থা রাখতে বললেন পরিচালক মেহেদী হাসান এবং বললেন আমাদের জন্য নাকি বরবাদ টিম দারুণ একটা সারপ্রাইজও ব্যবস্থা করে রেখেছেন। হ্যালো গাইজ, আই এম রিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো মেহেদী হাসান, তিনি কিন্তু এক ইন্টারভিউতে একটা দুর্দান্ত কথা সবার সঙ্গে শেয়ার করে নেন। তো তিনি কি বলেন চলো সেটা একবার পড়া যাক। তিনি কিন্তু বলেন, প্রযোজকদের কাছে যা চেয়েছি তারা কিছুতে না করেননি, এছাড়া অনেক সারপ্রাইজ রয়েছে, ও মাই গড, যা করেছি দর্শকদের জন্য করেছি, আমাদের বিশ্বাস কেউ হতাশ হবে না, সেটা আমরাও চাই। এইটুকুই বলতে চাই, একবার দর্শকরা বরবাদ টিমকে বিশ্বাস করুক, বাকিটা স্ক্রিনে দেখতে পাবে। আমরা বরবাদ টিমকে সম্পূর্ণভাবে বিশ্বাস করছি এবং পরিচালক আপনাকে মেহেদী হাসান জিকেও কিন্তু আমরা বিশ্বাস করছি। আলটিমেটলি বিশ্বাসটা ভরসাটা সবার আগে আমাদের মেগাস্টার সাকিব ভাইয়ের উপর। তিনি যখন বরবাদের গল্প বেছে নিয়েছেন, তার মানে বরবাদ একটা দুর্দান্ত সিনেমা হতে যাচ্ছে। এবং বরবাদ সংক্রান্ত এখনও পর্যন্ত যা যা শুনেছি, তারপর থেকে তো ভরসা অনেকাংশেই বেড়ে গেল। তার যে গানগুলো, তার অ্যাকশন, তার বাজেট সংক্রান্ত যা যা আপডেট আমাদের কাছে উঠে এসেছে, তার থেকে নিঃসন্দেহে কিন্তু বলা যায় বরবাদ একটা দারুণ সিনেমা হতে চলেছে। এবং এও শোনা গেছে বরবাদ নাকি সাকিব ভাইয়ার জীবনের শ্রেষ্ঠতম সেরা অ্যাকশন সিনেমা হতে চলেছে। এরপরে কতটা কি অ্যাকশন এবং বরবাদ কতটা তুফানের রেকর্ড ভাঙতে পারবে, সেটা তো আমরা বড় স্ক্রিনে দেখতে পেলেই জানতে পারবো। কারণ এখনও পর্যন্ত তুফান আমাদের এখানেই কিন্তু রয়ে গেছে। তো সেটা কিন্তু যখন আমরা ফাইনালি বরবাদ সংক্রান্ত বরবাদের কোনো পোস্টার বলো, পোস্টারও তো খুব শীঘ্রই চলে আসবে, কারণ আজকে থেকেই কিন্তু ফটোশ্যুটের কাজকর্ম শুরু হয়ে গেছে। তো সেটা পোস্টার বলো বা যখন কোনো ছোটোখাটো টিজার বা ফায়ার মানে কি বলবো ট্রেলার এবং ফাইনালি যখন বড় স্ক্রিনে দেখতে পাবো, তখন তো সেটা আমরা বলতেই পারবো অবশ্যই যে এটা সাকিব ভাইয়ার জীবনের শ্রেষ্ঠ সিনেমা কিনা। তবে মেহেদী, আমি সবাইকে এটাই বলবো, যখন অ্যানাউন্সমেন্ট হয়েছিল যে সাকিব ভাইয়ের পরবর্তী সিনেমা নতুন এক পরিচালক মেহেদী হাসানের সাথে হতে চলেছে, বহু মানুষ কিন্তু ভরসা রাখতে পারেনি। কারণ তিনি যেহেতু একজন ছোটো পর্দার পরিচালক বা নাটকের পরিচালক, তো তার ওপর থেকে কিন্তু ভরসা মানুষ রাখতে পারছিলেন না। এবং কেমন গল্প হবে বা কীরকম লাগবে সে সংক্রান্ত নানা প্রশ্ন উঠেছিল। এখানে পরিচালক যখন নিজে বলেছেন একটু ভরসা রাখতে, আমাদের উচিত ভরসা রাখা। আলটিমেটলি মেগাস্টার যখন নিজে গল্পটি পছন্দ করেছেন, তখন তো ভরসাটা রাখা আমাদের উচিত। তো এইরকম দুর্দান্ত দুর্দান্ত কিছু আপডেট কিন্তু আমরা পাই, কিন্তু বাংলাদেশের বেশ কয়েকটা পপুলার ফেসবুক পেজ রয়েছে, সেখান থেকে কিন্তু আমরা এই সমস্ত আপডেট পাই। এবং থ্যাঙ্কস এ সমস্ত পেজকে যারা এ সমস্ত আপডেট আমাদের সামনে তুলে ধরে। তো যাই হোক, এই বরবাদ সিনেমা নিয়ে তোমরা কতটা এক্সাইটেড সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।